আটা নিয়ে দিলাম মুগলে পরোটাটি আমি আটা দিয়ে তৈরি করব তো আমি আটা নিয়ে নিলাম আটার সাথে আমি কিছু সরিষার তেল দিয়ে দিলাম সামান্য পরিমাণ দিয়ে তো মেখে নিয়েছি তারপর অল্প অল্প পানি দিয়ে আমি আটাগুলো তৈরি করে নেছি মেখে নেছি হে সরি সয়াবিন তেল খেলে শরীরের জন্য অনেক অনেক ক্ষতি তো আসলে সরিষার তেল দিয়ে মুগলা পরোটা তৈরি করে আমরা খেতে পারি যারা অসুস্থ তারা তো আমি দুইটি ডিম নিয়ে নিলাম পেঁয়াজ কুচি নিয়ে নিলাম ধনিয়া পাতা কুচি টমেটো কুচি কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম আর আমি কিছু গরু গোস্ত নিয়ে নিলাম চার পিস রান্না করা ছিল তো ওখান থেকে আমি এটি দিয়ে দিয়েছি আপনারা মুরগির মাংস বলেন গরুর মাংস বলেন এভাবে দিয়ে দিতে পারেন মুগলা পরোটার সাথে তৈরি করার সময় তাহলে খেতে ভালোই লাগে বাচ্চারাও এটি পছন্দ করবে তো আমি মুরগির গরুর মাংসগুলোকে আমি হাত দিয়ে ছোট ছোট করে জুড়ি করে নিচ্ছি এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি টমেটো সব কিছু আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা সব কিছু দিয়ে আমি কষলিয়ে কষলিয়ে নেব ডিমের মধ্যে আমি হাঁসের ডিম দিয়ে মুগলা পরোটা দিয়ে তৈরি করেছি তো এটার ভিতরে আসলে বেশি পানি হয় না তো ভালো করে এটি মেখে নিয়েছি এরপর দিয়ে দিলাম আমি লবণ লবণ দিয়ে আমি মেখে নিচ্ছি এভাবে মুগলাই পরোটা তৈরি করলে আসলে খেতে অনেক মজা আপনারা আমি যেভাবে করেছি ট্রাই করে দেখতে পারেন আমি একটি কড়াই বসিয়ে দিলাম চুলায় দিয়ে আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে দিলাম আমি পরিমাণ মতো সরিষার তেলটা কিন্তু গরম হওয়ার পরে আমি মুগলাই পরোটা দিতে হবে না হলে এমনিতে তো সরিষার তেলে ফেনা ফেনা হয়ে যায় তো আমি আটাগুলো এভাবে করে নিচ্ছি কয়টা হবে আমার মুগলাই পরোটা আমি এমনিতে আন্দাজ করি আমি আটাটা নিয়েছি কয়টা হবে আমি বলতে পারি না তো আমি আসলে আমার প্রতিদিন যে রেসিপিটা তৈরি করি আমার জন্য ঘরে যে নাস্তাটা তৈরি করি ওটি আমি আপনাদের সাথে শেয়ার করি ওটাই তো আমি আটা নিয়ে নিলাম এই যে দেখতে পাচ্ছেন কতটুকু নিলাম এরপর আমি রুটি তৈরি করে নেব আমি একটি পাতলা সাইজের রুটি তৈরি করে নিচ্ছি দেখবেন কতটুকু পুরুত্ব এর মধ্যে দেখে বুঝে নেবেন আসলে এইভাবে মুগলা পরোটা অনেক অনেক মজা এর মধ্যে বাচ্চারা অনেক ভিটামিনও পেয়ে গেল বা আমরা বড়রাও পেয়ে গেলাম মনে করেন এর মধ্যে আমি কাঁচামরিচ আছে টমেটো আছে মাংস আছে অলরেডি সব কিছুই আছে ডিম আছে আমার ননদের মেয়ে তো এটা তৈরি করার পর খেয়ে অনেক খুশি ও খেল ননদের ছেলে খেল ওরা খাচ্ছে একদম শেষে এটি দেখতে পাবেন তো আমি এটা দেখতে পাচ্ছেন যে ডিমগুলাটা এর মধ্যে দিয়ে দিলাম মুগলা পরোটার মধ্যে দিয়ে একটু হালকা চেপে চেপে দিচ্ছি যেন ডিমগুলো বের হয়ে না যায় এরপর আমি সরিষার তেল গরম হয়ে আছে এখন আমি মুগলা পরোটাটা দিয়ে দিব দিয়ে দিলাম আমি মুগলাই পরোটা এই যে সরিষার তেলের কারণে এটি পেনা হয়ে গেছে সরিষার তেলের কারণে পেনা উঠে গেছে দেখেন কিভাবে তো আমি এক পিট যখন হয়ে গেছে আমি অপর পিট উল্টিয়ে দিলাম এভাবে দুই তিনবার উল্টে পাল্টে আমি এটি ভেজে নিব দেখেন আমি আমার মুগলাই পরোটাটি কেমন হয়েছে কিভাবে ফুলে গেছে সরিষার তেলের মধ্যে হয়ে গেছে আমার একটি মুগলাই পরোটা তো আমি আরেকটা মুগলাই পরোটা তৈরি করে নিচ্ছি এভাবে সবগুলো মুগলাই পরোটা আমি তৈরি করে নেব
এই যে আমি পরিমাণ মতো ডিমগুলো দিয়ে দিচ্ছি। আমরা পরিবারের সবাই যেন খেতে পারি ওইভাবে দিচ্ছি। আমি বেশি দিলেও দিতে পারি, ডিমগুলোটা আবার কম দিলেও দিতে পারি, সেটা আমার ইচ্ছা পরিবারে খাওয়ার জন্য সবাই মিলে। তো আসলে এত এত মজা এবং নরম হয়েছে, এটা আপনাদের বলে বোঝাতে পারবো না। দেখেন কিভাবে ফুলে উঠছে। তো আপনারা আমার মতো এইভাবে তৈরি করে দেখতে পারেন, খেতে পারেন, এবং যদি এইভাবে তৈরি করেন সরিষার তেল দিয়ে মুগলাই পরোটা ভাজেন, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের। আসলে আমরা সব সময় চিন্তা করি বিকেলে কি খাবো, কি করবো, বাচ্চাদের কি খাওয়াবো, নিজেরা কি খাবো। তখন আসলে ঘরে যদি আটা থাকে, এরকম একটা আটা করে একটা ডিম দিয়ে আমরা সহজেই মোগলাই পরোটা তৈরি করে খেয়ে নিতে পারি। তো এইভাবে আমি সবগুলাই মোগলাই পরোটা তৈরি করে ফেলেছি। তো আমার সামান্য একটু ডিমের গুলো ছিল, তখন আমি ছোট একটা মোগলাই পরোটা তৈরি করে ফেলেছি। আর যে আটাগুলো আমার আসলে বাড়তি হয়েছে, ওই আটাগুলো দিয়ে আমি পরোটা তৈরি করে ফেলেছি। দেখতে পাচ্ছেন পাতলা করে রুটি তৈরি করে তারপর তেলে দিয়ে দিয়েছি। দেখেন কীভাবে ফুটে উঠছে রুটি। এটি আমি পরে খেয়ে নিতে পারবো চায়ের সাথে বা মাংসের ঝোল দিয়ে খেয়ে নিতে পারবো। খেতে অনেক অনেক মজা লাগবে। আমি তো এগুলো তৈরি করে নিয়ে নিচ্ছি সবগুলো। আমার তিনটা পরোটা আটা থেকে গেছে, তিনটা পরোটা হয়েছে। কিভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন পরোটাটি আমার। তা আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা ফলো দেন নাই ফলো দিয়ে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল দিতে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, রেহানা ব্লগস। সবগুলো পরোটা আমি এভাবে ভেজে নিচ্ছি। জীবনটা এমন, কখনো পরোটার মধ্যে ফুলে যায়, কখনো পরোটার যখন ঠান্ডা হয়ে যায় তখন একদম তোলা চলে যায়। জীবনটা যে কেমন পরোটার মতো, ভাজলে ফুলবে না, ভাজলে ফুলবে না। তো সবগুলো পরোটা আমার তৈরি করা হয়ে গেছে, এবার আমি কেটে নিচ্ছি। একটা পরোটাকে আমার 4 পিস করে নিচ্ছি। সবগুলো পরোটা এইভাবে কেটে নিচ্ছি। একটা প্লেটে কাটা হচ্ছে না, তো আমার কেটে নিচ্ছি। আমি কাটতেছি, মাহিরা এখান থেকে নিয়ে একটু করে ডিম, যে পোড়া ডিম বের হয়েছে ওইগুলা খাচ্ছে। সবগুলো পরোটা আমার কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে। সরিষার তেল দিয়ে পরোটা মাহিরা খাচ্ছে, মাহিরা বলতেছে মামনি ওর কাছে মজা লাগতেছে। ও আবার মিষ্টি খাবার কম খায়, ঝাল খাবারটা খায় বেশি। তা আমার নন্দা সে ছেলে খাচ্ছে, নানাদের মেয়ে খাচ্ছে। আমি মোগলাই পরোটা তৈরি করেছি। তো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। ছোট পিচ্ছিটা সোহা খাচ্ছে বসে বসে এই পরোটা খেতে, চর্চ দিয়ে পেঁয়াজ কুচি শশা দিয়ে খেতে অনেক অনেক মজা। আপনারা এইভাবে তৈরি করে খাবেন, কেমন হয়েছে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। সোহা কীভাবে দুলতেছে খাচ্ছে।